সফরে তিনজন মিলে কোরবানি করলে গোশত তিন ভাগ না সাত ভাগ করতে হবে তিনজন মিলে কোরবানি করলে গোস্ত তিন তিন ভাগই করবেন তিনজন যখন কোরবানি করবেন কারণ আমরা জানি যে কিছু কিছু জন্তুর মধ্যে সাত ভাগ কোরবানি করা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দশ ভাগ পর্যন্ত যেমন ওট করা যায় সেক্ষেত্রে যদি শরিক কম হয় তাহলে যে কজন শরিক সে কটা ভাগ করা যাবে সাত ভাগটা জরুরি নয় এটা মনে রাখবেন এবং এই ফতওয়াগুলো দিয়েছেন সৌদি আরবের আল্লা দায়মা শেখ মাহমুদুর রসাইমিস অনেক আলেম এবং এটাই যুক্তিযুক্ত কারণ এটা হচ্ছে সর্বোচ্চ সাত ভাগ পর্যন্ত করা যায় তাহলে নিচের যদি আরও কম হয় সেটা যায় যাচ্ছে কিন্তু সাতভাগ এর অতিক্রম করা যাবে না কিংবা উটের ক্ষেত্রে দশ ভাগের বেশি হওয়া যাবে না